আজকে আমি চলে এলাম পার্ক রেস্টুরেন্টে ফ্যামিলি নিয়ে। দেখো, এবার পার্ক রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, আর পার্ক রেস্টুরেন্টটা হচ্ছে মার্কেটের দিকে, শ্রীরামপুর। শ্রীরামপুরের মার্কেটের দিকে পার্ক রেস্টুরেন্টটা। আজকে কিছু সিনারিও তোমাদেরকে দেখাবো। দেখো, মিশরের একটা কোনো রহস্য, হ্যাঁ, ও সিনারিটা এখানে আছে, দেখতেই পাচ্ছো। এবার চলো তাহলে উঠে যাই উপরে আস্তে আস্তে। এ দেখো লাইটটা কত সুন্দর। চলো তাহলে এবার যাওয়া যাক ভেতরে। এবার ঢুকছি ফ্যামিলি নিয়ে পার রেস্টুরেন্টের মধ্যে। সাথে আমার বাবা, আমার মা, আমার বর, আমার ছেলে আছে। আর আর এবার আমরা এসি রুমে ঢুকে গেলাম। যারা যারা তোমরা যাদের যাদের তোমাদের খেতে এখানে আসতে ইচ্ছা করছে, তারা চলে আসতে পারো। এবার আমি বেসিনে, এবার আমার মা বেসিনে হাত ধুচ্ছে, হ্যান্ড ওয়াশ করছে। তো তারপর আমার এবার বর ঢুকেছে, তো আমি ভিডিও করছি। তো দেখো সবাই কত লোক, কত ভিড় হয়েছে, সবাই খেতে এসেছে, কিন্তু ওখানে দাম অনেকটাই কম। তোমরা আসলে, মন চাইলেই আসতে পারো। যারা মন চাইছে যে হ্যাঁ পার রেস্টুরেন্টে খেতে যাব, তারা অতি অবশ্যই এসো। চলো তাহলে এবার আমি হ্যান্ড ওয়াশ করে নিই। এবার আমি হ্যান্ড ওয়াশ করছি, দেখতেই পাচ্ছ। চলো এবার, এবার হচ্ছে বাইরে, কেউ যদি বাইরে খেতে চাও, এটা হচ্ছে বাইরের সিনারি, দেখতে পাচ্ছো ভিউটা। দেখো কত ভিড় হয়েছে বাইরেটাও, তাই বাইরে বসার সিট আমরা পাইনি। এত ভিড় হয়েছে বলে আমি বাইরে বসার সিট পাইনি বলে ভেতরেই এসি রুমেই খেতে হলো। সবাই বসে আছে। এবার আমরা খেতে বসেছি, আমাদের আমাদের থালা দিয়ে গেছে। এবার আমি মানে এবার আমরা থালা গুছাচ্ছি, আমি গুছাচ্ছি না, আমার বর গুছাচ্ছে, মানে দিচ্ছে সবাইকে। দেখতেই পাচ্ছ। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর শ্রীদীপ ব্লগ ইজ চ্যালেঞ্জ, তো এই চ্যালেঞ্জে শেয়ারও করো। আমাদের আলটিমেট আমাদের রাইস আর চিলি চিকেন চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের পাশে থাকার জন্য, আমাদের পাশে থেকো, যাতে আমরা ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দেখাতে পারি। আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন ভিডিও দরকার। আমাদের 1K হয়ে গেছে বলে আমরা খেতে এসেছি, দেখতেই পাচ্ছ। তোমরা যদি সাপোর্ট না করতে, হয়তো 1K হতো না। আরো আরো সাপোর্ট করো, যাতে আমাদের অনেক অনেকটা উঁচুতে উঠতে পারি। দেখো আমার বাবা পরিবেশন করছে, আর আমার মা ছেলে বসে আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আমি চামচ নিয়ে বসে আছি। দেখো এবার আমি পরিবেশন করছি, দেখতেই পাবে।